নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকের রেসিপি এগলেস ম্যাঙ্গো কেক বা ডিম ছাড়া আম কেক। খুব সহজেই বাড়িতে ডিম ছাড়া আম কেক কী করে বানাবেন আমি রেসিপিটা আপনাদের শেয়ার করলাম, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে ডিম ছাড়া আম কেক বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো কেক বা আম কেক বানানোর জন্য আমি এখানে হিমসাগর আম নিয়েছি। আপনারা যে কোনো আম দিয়েই কেকটা বানাতে পারেন, তবে আমগুলো যাতে মিষ্টি হয় সেটা লক্ষ্য রাখবেন। এবার এখান থেকে আমি দুটো আম কেটে নেব। আমগুলো দেখে নেবেন যেন মিষ্টি হয়, একটু যেন নরম থাকে, খুব শক্ত আম যেন নেবেন না। এবার আমের থেকে আমি পাল্পগুলো বার করে নিচ্ছি। এবার একটা ধারালো ছুরি দিয়ে আমটাকে এভাবে পিস করে নিচ্ছি। আমি এই পদ্ধতিতে আমের পাল্পগুলো বার করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আমের পাল্প বার করে নিতে পারেন। এবার একটা বোলের মধ্যে আমের টুকরোগুলো ঢেলে রাখবো। এবার একটা ধারালো চামচ দিয়ে আমটাকে বার করে নিচ্ছি, দেখুন এভাবে এভাবে খুব সহজে আমের পাল্পগুলো বার করা যায়, দেখুন কী সুন্দর বেরিয়ে এলো। দুটো আমের থেকেই আমি আমের পাল্পগুলো বার করে নিচ্ছি। দুটো আমের থেকে আমের পাল্পগুলো ভালো করে বার করে নিয়েছি। এই আঁটিগুলো থেকেও আমি ভালোভাবে পাল্পগুলো বার করে নিয়েছি। এবারে আমের পাল্পটা একটা মিক্সি জারের মধ্যে ঢেলে আমি পেস্ট বানিয়ে আনছি। মিক্সিতে আমি আমের পাল্পটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি, দেখুন একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই আমটাতে কোনো আঁশ ছিল না, তাই আমি ছেঁকে নিলাম না। আপনাদের আমে যদি আঁশ থাকে আপনারা কিন্তু ছাঁকনির সাহায্যে অবশ্যই ছেঁকে নেবেন। সমস্ত আমের পাল্পটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি এখানে কেকটা গ্যাস ওভেনে বানাবো, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মাঝখানে আমি লবণ ঢেলে দিলাম। আমি এখানে লবণ দিয়ে কেকটা বেক করে নেব। আপনারা চাইলে বালি দিয়েও কেকটা বেক করে নিতে পারেন। হাত দিয়ে লবণটা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। লবণটা হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আমি লবণের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট কড়াইটাকে প্রিহিট করে নিচ্ছি। কড়াইটা প্রিহিট হোক ততক্ষণে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কেকের ব্যাটারটা তৈরি করার আগে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি একটা বাটার পেপার কেটে রেখেছি, আর এই কেক টিনের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা কেক টিনের মধ্যে শুধু অয়েল ব্রাশ করেও দিতে পারেন। কেক টিনের মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি কেক টিনের মাঝখানে আমি বাটার পেপারটা বসিয়ে দিলাম। এবার ব্রাশ দিয়ে আমি বাটার পেপারটা ভালো করে সেট করে দিচ্ছি। ব্রাশ দিয়ে বাটার পেপারটা আর কেক টিনের মধ্যে ভালো করে সেট করা হয়ে গেছে। এটা সাইডে রেখে দিয়ে এবার একটা মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোলের মাঝখানে আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম। ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলো আমার ভালো করে চালা হয়ে গেছে। এবার চামচ দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা আমের পাল্প। আমের পাল্পটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা যদি খুব ঘন লাগে আপনারা তাহলে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন। ব্যাটারটা আমার একটু ঘন হয়েছে, তাই আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি। এভাবে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি, তবে খুব বেশি যেন দুধ দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমার দুধ দিয়ে পাতলা করা হয়ে গেছে, আর এই যে দেখুন 1/2 কাপের থেকে একটু কম দুধ আমার এই ব্যাটারে লেগেছে।
ব্যাটাটা কিন্তু খুব ঘন হয়নি আর খুব পাতলাও হয়নি, এই রকম রানিং কনসিস্টেন্সি ব্যাটারটা যেন থাকে সেটা লক্ষ্য রাখবেন। এবারে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু শেষে দেওয়ার চেষ্টা করবেন। এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স। ম্যাঙ্গো এসেন্সটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু ব্যাটারের সঙ্গে খুব বেশি ফেটাতে যাবেন না। আমি এভাবে ফোল্ডিং মেথডে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে এই ব্যাটারটাকে আমি সরাসরি কেক টিনের মধ্যে ঢেলে দেবো। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর বাইরে রাখবেন না, সরাসরি কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দেবেন। সম্পূর্ণ কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢালা হয়ে গেছে। এবারে হাত দিয়ে আমি কয়েকবার ট্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়, আর একটা কাঠির সাহায্যে আমি এয়ার বাবলসগুলো ভেঙে দিচ্ছি। আবার আমি কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসটাও সম্পূর্ণ অপশনাল, প্রথমে আমি কাজু বাদাম কুচি দিয়ে দিলাম, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টুটি ফুটি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেস্তা বাদাম কুচি। ড্রাই ফ্রুটস কুচিগুলো কেকের ব্যাটারের মধ্যেই ছড়ানো হয়ে গেছে। এবারে কেক টিনটা আমি সরাসরি প্রিহিট করে রাখা কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 45 মিনিট কেকটা বেক করে নিচ্ছি, আর লিডের এই ফুটোটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। ম্যাঙ্গো কেকটা 45 মিনিট বেক হয়ে যাওয়ার পর আপনাদের কাছে ফিরে আসছি। পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিই কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। একটা উডেন স্টিক দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি। দেখুন, উডেন স্টিকটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়ে এলো, তার মানে কেকটা একদম পারফেক্ট বেক হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার কেকটা আমি আনমোল্ড করব। আনমোল্ড করার আগে আমি ছুরি দিয়ে একটু সাইডগুলোকে ছাড়িয়ে দিচ্ছি যাতে কেকটা সহজে বেরিয়ে আসে। এভাবে ছুরি দিয়ে কিন্তু সাইডটা একটু ছাড়িয়ে নেবেন, তাহলে আনমোল্ড করতে সুবিধা হবে। ছুরি দিয়ে আমার সাইডগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা প্লেট বসিয়ে দিলাম। এবার কেক টিনটাকে এভাবে উল্টে দিলাম। এবার কয়েকবার ট্যাপ করে আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে এলো। আর এই দেখুন, কেক টিনের মধ্যে বাটার পেপারটা আটকে রয়েছে। দেখুন, এভাবে বাটার পেপার দিলে কেকটা খুব সহজে বেরিয়ে আসে। এবার কেকটাকে আমি সোজা করে দিলাম। এবার আমি কেটে, আমি ছুরি দিয়ে কেটে আমি দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। দেখুন, সামনে এনে আপনাদের দেখাচ্ছি, কেকের টুকরোটা সামনে এনে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। আপনারাও আমের সিজন থাকতে থাকতে এরকম ম্যাঙ্গো কেক বানিয়ে খান এবং সকলকে বানিয়ে খান, বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের এগলেস ম্যাঙ্গো কেকের রেসিপি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।